আসসালামু আলাইকুম জরুরি বিষয় আমাদের অনেকের মিটারে যদি আপনার ব্যালেন্স শেষ হয়ে যায় তাহলে দেখতে পাবেন একটি গ্রিন রঙের হলুদ বাতি চলে আসে তো হলুদ বাতিটা চলে আসলে তখন আপনার আমাদের ঘরে কিন্তু কারেন্ট থাকে না তখন করণীয় কি তখন প্রথমে উপস্থিতি সমাধান হল আপনার পাশে যদি মিটার পাশে মেন চুচ ফালানো এবং গর ভিতরে যদি কোনো ধরনের সাকিব পেকার থাকে স্টেপে বউটে তাহলে সবগুলা নিচে থেকে ফালে রাখবা দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট হলুদ বাতি যখন যাইব তখন আপনার করণীয় কী তখন আপনি আটশো আষট্টি মারবা দুইবার মারার পরে সব মেন চিজ তুল বা এরপরে আপনার ঘরের কারেন্ট যাইব এর আগে যদি আপনি আটশো আষট্টি না মারেন তাহলে আপনার গরো কারেন্ট যাই আবার লক হয়ে যাবে আর সলিউশন সমাধান হইল গিয়া আপনার ঘরের লাইনটা ফুললি সেপারেট করতে হইব অর্থাৎ আপনার যদি দুই ফ্ল্যাট থাকে দুই ফ্লাটর নেগেটিভ পজিটিভ সহ সম্পূর্ণ আলাদাভাবে আপনি মিটার পর্যন্ত আনতে হইব যেটা হইলে পারমানেন্ট সমাধান তখন গিয়ে আপনার মিটার লক হইত না ওভাবে যদি আপনারা করেন উপস্থিত সময় আপনারা এগুলা সমাধান হইবা আর এটা আর একটা সমস্যা কারেন্ট গেলে এগুলো অটোমেটিক ঠিক হয়ে যায় আর কোন ধরনের মেইন লাইন আপনারা মিটারের পাশে যদি থাকে এগুলা ঘাটার চেষ্টা করবা না প্রয়োজনে আপনার কারেন্ট দেওয়ার অপেক্ষা করবা না ও পদ্ধতি গ্রহণ করবো কা আর না হলে পার্মানেন্ট সলিউশন আপনি একজন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আপনার লাইনগুলো আপনার সেপারেট করোকা নেগেটিভ পজিটিভ সহ সাধারণত একটু নেগেটিভ এখন হওয়ার কারণে এই সমস্যাগুলো হয়